না ঘরে না বাইরে সমাজের কোথাও সামান্য মর্যাদা খুঁজে পাওয়া আজও দুষ্কর হিজড়াদের। আধুনিক ধ্যান ধারণার যুগেও জন্মসূত্রে ব্যতিক্রমী দৈহিক বৈশিষ্ট্য পাওয়া ক্ষুদ্র এই জনগোষ্ঠীকে নিয়ে আছে কুসংস্কার, দেখা হয় বাঁকা চোখে। কোনো পরিবারে এমন শিশু জন্ম নিলে শুধু তাদের ভাগ্যই নয়, গোটা পরিবারের জন্য তা নিয়ে আসে নানামুখী দুর্ভোগ। চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন, কেন একজন মানুষ এমন ব্যতিক্রম হয় সে সম্পর্কে জনসচেতনতা পাল্টাতে পারে সমাজের চিরাচরিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি। হিজড়া জনগোষ্ঠীর নানা দিক নিয়ে আনোয়ার হোসেনের ক্যামেরায় দেখুন রুমান আফরোজের কয়েকটি প্রতিবেদন। আমি ওই মেয়ালি মেয়ালি বলে কথা বলি, দেখে আবার ওরকম করে হাঁটি বলে, আবার একটু নাচি একটু গান গাই, ওই দেখে আমার বাইরে আমার অনেক মারধর করে। হিজড়াদের নিয়ে এমন কাল্পনিক ধ্যান ধারণা রক্ষণশীল সমাজের আদি থেকে বিদ্যমান। ওদের দেখলেই তাচ্ছিল্যের সাথে হিজড়া সম্বোধন করে। বিজ্ঞানের চরম আধুনিকতার এই যুগেও যেই ধারণা সাধারণে প্রতিষ্ঠা করা যায়নি তা হল, জন্মসূত্রে নানা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মতোই ভূমিষ্ঠ হয় হিজড়ারাও, শুধু তাদের প্রতিবন্ধকতার ক্ষেত্রটি ভিন্ন। একজন মানুষের যে সেক্স নির্ভর করে টেস্টিস যদি থাকে তাহলে পুরুষ, ওভারি যদি থাকে তাহলে মহিলা। কিন্তু এখানে ট্রু হারমোফ্রোডাইট মানে ওর একই সাথে টেস্টিস এবং ওভারি আছে। ভূমিষ্ঠ হলে একজন শিশুকে ছেলে বা মেয়ে বলে তার লিঙ্গ পরিচয় খোঁজে সবাই। হিজড়াদের ক্ষেত্রে তা সম্ভব নয় বলে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে সম্মানজনক একটি পরিচয়ের জায়গা উদারনৈতিক সমাজগুলোতে তৈরি হলেও দেশে আজও হয়নি। এই তৃতীয় লিঙ্গের মানুষদের শারীরিক গঠন মূলত তিন ধরনের। একজন পুরুষ পুরুষের মতো হচ্ছে কিন্তু ওর ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরুষের মতো নয়। আবার একজন মহিলা মহিলার মতো হচ্ছে কিন্তু ওই স্টিমুলেশনটা কিছুটা রয়ে গেছে, তাহলে মহিলাটা অনেকটা মহিলার মতোই কিছু পুরুষের মতো রয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি ট্রু হারমোফ্রোডাইট, যেটা কিন্তু সংখ্যায় খুবই কম, একই সাথে ওভারি থাকবে, টেস্টিস থাকবে, একটু ওভোটেস্টিস বলে। মনোবিজ্ঞানীদের মতে ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্যের কারণে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেমন পরিবারে গ্রহণযোগ্যতা পায় না, তেমনি সমাজেও, যা তাদের মানসিক গড়নকেও পাল্টে দেয়। তাদের যে ফ্যামিলি থেকে দূরে থাকার কারণে তাদের মধ্যে কিন্তু এক ধরনের মেন্টাল অ্যাগনি হয়, এই সামাজিক অবিচার থেকে তারা ফ্রাস্ট্রেশনে পড়ে যায় এবং ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু তাদের আচার আচরণের পরিবর্তন হয়। সদ্য ভূমিষ্ঠ একজন শিশু ব্যতিক্রমী তৃতীয় লিঙ্গ কিনা তা ক্ষেত্র বিশেষে তাৎক্ষণিকভাবে বোঝা যায়, আবার কখনো তার বেড়ে ওঠার সাথে সাথে সেই সব বৈশিষ্ট্য দৃশ্যমান হয়। যখন এইসব বাচ্চাগুলো আসে তাদের ওরকম আমরা সেক্স ডিফারেনশিয়েট করা যায় না, তখন আমরা এদের ক্যারিওটাইপিং করি, অর্থাৎ জিন অ্যানালাইসিস করি। যদি ছেলে বানাই আমরা তাহলে ডেফিনেটলি এক বছর পরে আমরা অপারেশনগুলো শুরু করি, আর যদি মেয়ে হয় মেয়েকে যে কোনো বয়সে মেয়ে বানানো খুব ইজি। সাধারণত হিজড়ারা পরিবারের কাছে অনাকাঙ্ক্ষিত হয়ে ছিটকে পড়ে উন্মুক্ত সমাজে, যেখানে যেন অস্পৃশ্য এক নিগৃহীতের জীবন কাটায়। পাড়ার লোক ওরকম টিসকারি করে আমার আর ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় বলে বিষ খেয়ে মরে যায়, নাহলে আত্মহত্যা করে ফেলি। তাদেরকে নর্মাল লাইফ লিড করার জন্য এর চিকিৎসা করা দরকার এবং চিকিৎসা করে একদম সুস্থ করা সম্ভব। হিজড়াদের নিয়ে নানা উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে সুন্দর ভাবনা ও প্রত্যাশার কথা শোনা যায়, কিন্তু ইমু সোনালী আনুর মতো লাখো তৃতীয় লিঙ্গের জীবন মানের উন্নতির আলোর রেখা ফুটে ওঠেনি আজও, এটাই বাস্তবতা।